মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পূর্ণ করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য বল কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বল কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো বা হয় মানুষ যদি দানব কখনো বা লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি ইয়ামিন বীর ইমদাদ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা এখন আছি নোয়াখালীর রসুলপুরে দেখতেছেন প্রত্যন্ত গ্রাম অঞ্চল কিভাবে পানির নিচে তলিয়ে গেছে তো আমরা কিছু সহযোগিতা নিয়ে এসেছি এখানে সবাই তো সচরাচর চিড়ামুড়ি শুকনা খাবার ইত্যাদি নিয়ে আসতেছে তো আমরা সেগুলো অ্যাভয়েড করে আমরা একটু শিশু খাদ্যের প্রতি বেশি নজর দিয়েছি আমরা দুধের ব্যবস্থা করেছি ল্যাক্টোজেন ওয়ান টু একদম শিশু বাচ্চা যারা যারা মায়ের বুকের দুধ খেতে পারে না বা পাচ্ছে না এই ল্যাক্টোজেন খেতে অভ্যস্ত এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে তারা হয়তো অনেকে দুধ পাচ্ছে না তো আমরা এই ল্যাক্টোজেনের ব্যবস্থা করেছি এরপরে শিশুদের জন্য শিশুদের জন্য আমরা সুজির ব্যবস্থা করেছি যারা সুজি খেতে অভ্যস্ত এবং শিশুদের জন্য আমরা ব্যবস্থা করেছি ছয় মাস এক বছরের বাচ্চাদের জন্য এবং মহিলাদের জন্য আমরা স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করেছি এবং আরও বিশেষ করে ওষুধের ব্যবস্থা করেছি সিলাইন সহ নাপা এরপরে নাপা এক্সট্রা গ্যাসের গ্যাসের ওষুধ পাতলা পায়খানার ওষুধ কাশের ওষুধ এই ওষুধগুলো আমরা এনেছি আমরা এগুলো বিতরণ করতেছি আমরা গাড়িতে করে নিয়ে আসছি এখন ছোট্ট ডিঙ্গি নৌকায় করে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখেন আমরা ঘুরে ঘুরে বাড়িতে জিজ্ঞেস করে করে দিয়ে আসতেছি যার যতটুকু প্রয়োজন সেই সেই অনুযায়ী আমরা দিয়ে আসতেছি